জেলাশাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন সায়ন্তিকা। জনজোয়ারে ফেসে বাঁকুড়া জেলাশাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে জেলাশাসকের দপ্তর এলেন অভিনেত্রী ও তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি। বুধবার দুপুরে শহরের লালবাজার হিন্দু স্কুল মাঠ থেকে মিছিল শুরু হয়। মিছিলের সঙ্গে একটি হুডখোলা গাড়িতে চেপে রাস্তার দুপাশে জড়ো হওয়া মানুষকে হাত নাড়াতে জেলাশাসকের দপ্তরের সামনে পৌঁছে এই টলে অভিনেত্রী অধুনা রাজনীতি রঙ্গমঞ্চে নাম লেখালো সায়ন্তিকা ব্যানার্জি। পুরো সময় তার সঙ্গে ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেত্রী ও বাঁকুড়া পৌরসভার প্রশাসক অলকা সেন মজুমদার। মঙ্গলবার দুপুরে বাঁকুড়া শহরে পা রাখার পর তৃণমূল সমর্থকদের পাশাপাশি অসংখ্য সাধারণ মানুষ ঘিরে রেখেছেন এই জনপ্রিয় অভিনেত্রীকে। কিন্তু এর প্রভাব কতটা পড়বে ইভিএমে? টিভি বা সিনেমার পর্দায় দেখা এই অভিনেত্রীকে নিজেদের চর্মচক্ষে দেখতে এই ভিড়, নাকি এর প্রভাব পড়বে ভোটেই? এই মুহূর্তে উত্তর নেই কারো কাছে। উত্তর মিলবে 2রা মে দুপুর নাগাদ। বাঁকুড়া থেকে আব্দুল হাই রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। কতটা উচ্ছ্বাস, কতটা ভীষণ এক্সাইটেড, খুব গর্বিত বোধ করছি। আমি অনেক বড় রেসপন্সিবিলিটি নিতে চলেছি, আমার নমিনেশন জমা দেবো আপনাদের সঙ্গে, আমাকে সবাই সাপোর্ট করবেন, আশীর্বাদ করবেন, যাতে মানুষের পাশে থাকার যে কথা দিচ্ছি আমি সেটা যেন আমি রাখতে পারি, আর আমি রাখবো, আমি জানি সেটা। এখানে মানুষ ছিলেন, আমাকে সাহায্য করতে পারবেন। রোদকে উপেক্ষা করে দীর্ঘ পথ অতিক্রম করে আজকে নমিনেশন, কি বলবেন? অনেক কষ্ট করছি শুটিং করতেও, এখানেও না একটু করলাম, ঠিক আছে। মিডিয়াকে রিকোয়েস্ট এবার ছেড়ে দেন। পাল দশকর্মা ভান্ডার, এখানে দশকর্মা দ্রব্যাদি, কবিরাজি মশলা, নবগ্রহ মূল, পোলাও মশলা, হাকিম ও কবিরাজি মশলা, জড়িবুটি, প্রতিমার রং, ডাকের সাজ, বাংলা সাজ, শোলের গোল্ডেন ও আট, বাংলা ও গোল্ডেন সাদা, মণিপুরি ডাক, মালা, চাঁদমালা, বিবাহের টোপর প্রভৃতি পাওয়া যায়। তাছাড়া এখানে বিয়ের আইখারি সেট, ডোমের সাজ, তত্ত্বসূচি ও ভ্যারাইটি সাজানোর ট্রে পাওয়া যায়। আমাদের ঠিকানা প্রোপাইটার রবিন পাল, রঘুনাথপুর, পুরাতন বাজার, পুরুলিয়া। যোগাযোগ নাম্বার 9932773855 অথবা 7908715362 অথবা 9932804343।